আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তাসলিমা ইয়াসমিন, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ইতিমধ্যে সবাই খুব ভালো করে জেনে গেছো যে তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ এক চলে আসছে। আশা করি সেই বিষয়গুলি বাসায় বোঝার চেষ্টা করছো, সেভাবে তোমরা সৃজনশীলতার মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করছো। আর আজকে আমি তোমাদের সেই প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তোমরা খুব সুন্দর করে ক্লাসটি মনোযোগ সহকারে যদি দেখো, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটি খুব সুন্দর করে বুঝতে পারবে এবং সেখান থেকে তোমাদের নিজের সৃজনশীলতার মাধ্যমে লিখতে পারবে। দেখো, তোমাদের প্রশ্নটি ছিল তোমাদের যে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ এসেছে, সেই আগে আমরা প্রশ্নটি পড়ব, তারপর অধ্যায়গুলি দেখব, তারপর সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্ট এসেছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নর একের কতে এসেছে জিএম ফসল বলতে কি বুঝো? খতে এসেছে বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা করো। দুই নম্বর এসেছে, দুইয়ের কতে এসেছে গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখো। খতে দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধাজনক ব্যবহার সুবিধাজনক সেটা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আমরা অ্যাসাইনমেন্ট শুরু করার ধারাবাহিকভাবে যদি বলতে চাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, কভার পেজটি সুন্দর করে লিখতে হবে। কভার পেজে তোমার অ্যাসাইনমেন্টের নং, বিষয়, তারপরে অ্যাসাইনমেন্টে তোমার শিরোনামটি হবে কী হবে, নাম, শ্রেণী, শাখা, জমাদানের তারিখ খুব সুন্দর করে লিখবে। আর তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনামটি কী হবে, অধ্যায় দুটির নাম লিখবে, যে বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং কৃষি প্রযুক্তি। তাহলে আশা করি শিরোনামটি বুঝতে পেরেছো এবং তোমরা সূচিপত্রটি দেওয়ার চেষ্টা করবে, কারণ সূচিপত্র দিলে কি হয় যে তোমাদের সূচিপত্রে গুছানো থাকে যে প্রশ্নটি কি ছিল, সেটা অনুযায়ী তোমার উত্তর কত নম্বর পেজে আছে। তাহলে এসো আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, তোমাদের এই অ্যাসাইনমেন্টের জন্য যে অধ্যায়গুলি এসেছে, প্রথম অধ্যায় সম্পূর্ণ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে এবং দ্বিতীয় অধ্যায়ের পাঠ এক ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার এই সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং পরবর্তীতে সহজেই তোমরা প্রশ্নের উত্তরগুলি বের করতে পারবে। তাহলে আমরা প্রথম অধ্যায়ে যদি দেখি, প্রথম অধ্যায়ের পাঠ একে আছে কৃষিতে বিজ্ঞানীদের অবদান। শিক্ষার্থীরা, কৃষিতে বিজ্ঞানীদের অবদান অনেক বেশি। বাংলাদেশের কৃষিতে কৃষিকাজ করতে যে কৃষকদের অনেক সমস্যায় পড়তে হয়, সেই সমস্যাগুলি বিজ্ঞানীরা সমাধান দিয়েছে। কি কি সমস্যা ছিল? সমস্যা থাকে তোমার পুষ্টি সমস্যা, সার ব্যবস্থাপনা সমস্যা, বন্যা ও খরার সমস্যা, লবণাক্ততার সমস্যা। এই পুষ্টি ও সারের সমস্যা সমাধান বিজ্ঞানীরা কীভাবে দিয়েছে? তারা কি দিয়েছে যে বিভিন্ন বাংলাদেশেকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে, 30টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করে, সেই প্রত্যেকটি পরিবেশ অঞ্চলে মাটি অনুযায়ী কোন মাটিতে কোন সার কতটুকু দিতে হবে সেটার মাধ্যমে সমাধান করে। আর বন্যা সমস্যা সমাধানের জন্য কি করেছে বিজ্ঞানীরা? কিরণ ও দিশারি নামে বিলম্ব জাতের ধান উদ্ভাবন করেছে। আর সম্প্রতি বন্যার জন্য কি ধান উদ্ভাবন করেছে? বৃধান 51 এবং 52। আর এদিকে বন্যা খরা, খরার জন্য বৃধান 56 এবং 57 উদ্ভাবন করেছে। আর লবণাক্ততা সমস্যার সমাধানের জন্য বৃধান 54 এবং 47 উদ্ভাবন করেছে। তাহলে আমরা জেনে গেলাম বিজ্ঞানীদের অবদান। তারপর হচ্ছে পাঠ দুই। পাঠ দুইয়ে কৃষির আধুনিকায়ন, বাংলাদেশে কৃষির আধুনিকায়ন কিভাবে শুরু হলো। শিক্ষার্থীরা, আমরা খুব ভালো করে জানি বাংলাদেশে বর্তমানে যদিও কৃষি প্রযুক্তিতে উন্নত হচ্ছে, কিন্তু অতীতে সেটা ছিল না। কিভাবে আধুনিকায়ন শুরু হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই শুরু হয়েছে আধুনিকায়ন যাত্রা। শুরু হয়েছে কিভাবে? সর্বপ্রথম ঢাকার শেরেবাংলা নগরে একটি কৃষি ইনস্টিটিউট চালু হয়, তারপর কুমিল্লায় ভেটেরিনারি কলেজ স্থাপিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কৃষি অনুষদ চালু হয়। তার পরবর্তীতে পাকিস্তান আমলে 1961 সালে ঢাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ চালু করা হয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা জেনে গেলাম কিভাবে আধুনিকায়নের যাত্রা শুরু হয়। এর পরবর্তীতে প্রত্যেকটি উপজেলা, জেলা লেভেলে কি করা হয়েছে, বিভিন্ন কৃষি ফার্ম, পোলট্রি ফার্ম, ডেয়ারি ফার্মের মাধ্যমে বাংলাদেশের কৃষির আধুনিকায়ন যাত্রা শুরু হয়। তারপরে দেখো পাঠ তিন ও চারে আছে কৃষির অগ্রগতি ও তুলনা।
এখানে আমরা পড়ব যে বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির অগ্রগতি কি কতটুকু হয়েছে, কেন হয়েছে এবং ভারত কেন কৃষিতে অগ্রগতি লাভ করেছে, চীন কেন কৃষিতে অনেক বেশি এগিয়ে আছে, ভারত ভিয়েতনাম কেন এগিয়ে আছে। শিক্ষার্থীরা আমরা যদি ভালো করে বইটি পড়ি তাহলে দেখবে ভারত কেন কৃষিতে এগিয়ে আছে। ভারত এগিয়ে আছে কারণ তাদের কৃষি বিজ্ঞান এবং কৃষি প্রযুক্তিতে তার অনেক বেশি উন্নত এবং কৃষকরা অনেক বেশি সংগঠিত, শক্তিশালী এবং সৃজনশীল। এ হচ্ছে ভারতের কৃষিতে অগ্রগতির মূল কারণ। তারপর হচ্ছে চীনের কৃষিতে অগ্রগতির মূল কারণ হচ্ছে শিক্ষার্থীরা, চীন হচ্ছে তোমার হাইব্রিড ধান উৎপাদনের জন্য হাইব্রিড ধানের জনক বলা হয় চীনকে, এবং অর্থাৎ অধিক ফসল উৎপাদনের জন্য সবচেয়ে বেশি ধান গম এইসব বেশি উৎপাদিত হয়েছে চীনে। আর এদিকে চীনের আরও বেশি সফলতার কারণ হচ্ছে চীনের ধান বীজের জিনগত পরিবর্তন এমনভাবে করেছে যে তাদের আর মৌসুম নির্ভরশীল হতে হয় না, তারা সারা বছর সব ধরনের ফসল উৎপাদন করে, এজন্য চীন হচ্ছে কৃষিতে এগিয়ে আছে। এখন আমরা পড়ব যে বাংলাদেশ ও ভিয়েতনামের মাঝে কি তুলনা আছে কৃষিতে অগ্রগতির দিকে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ। দেখো, বাংলাদেশে এবং ভিয়েতনামে একটি মিল হচ্ছে ধান উৎপাদনে, প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। কিন্তু ভিয়েতনামে কিছু পার্থক্যও রয়েছে বাংলাদেশ থেকে। কি ভিয়েতনামে তোমরা খুব ভালো করে খেয়াল করবে, এখানে আমরা ভিয়েতনাম আর বাংলাদেশের মাঝে দুইটি পার্থক্যের কথা উল্লেখ করব। কিভাবে, যে আমরা প্রথমে দিব যে ভিয়েতনাম যদিও 25 বছর আগে অনেক বেশি অনুন্নত ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে গেছে কৃষির ক্ষেত্রে। কিভাবে এগিয়ে গেছে, ভিয়েতনামের কৃষক সমাজরা এত বেশি সংগঠিত, তাদের কৃষক সমবায় সংগঠনটি শক্তিশালী এবং সৃজনশীল, এজন্যই তারা কৃষিতে এগিয়ে গেছে। কিন্তু বাংলাদেশের কৃষক সমাজ অতটা সংগঠিত নয়, অর্থাৎ তাদের কৃষি সমবায় সংগঠনগুলি শক্তিশালী ও সৃজনশীল নয়। এটি হচ্ছে এক নম্বর পার্থক্যে দিবে। আর দুই নম্বর পার্থক্য হচ্ছে ভিয়েতনামে কৃষক সমাজরা সমবায় সংগঠনটি এত বেশি শক্তিশালী যে তারা স্থানীয় সরকারের বাৎসরিক ব্যয়ের 50% যোগান দিয়ে থাকে। এছাড়াও তারা কি করে, কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলিকে কি করে থাকে, আর্থিক সহায়তা দিয়ে থাকে। এছাড়া কৃষি নীতি এবং কর্মপদ্ধতিগুলি তারা নির্ধারণ করে থাকে। এটা হচ্ছে ভিয়েতনামের কৃষির অগ্রগতির মূল কারণ। এদিকে বাংলাদেশ কিভাবে পিছিয়ে আছে, দেখো বাংলাদেশ হচ্ছে ভিয়েতনাম থেকে কিছু মাঠ পর্যায়ে কিছু প্রযুক্তি গ্রহণ করেছে এবং সেভাবে মাঠ পর্যায়ে কাজ করছে, কিন্তু বাংলাদেশের সরকার কৃষকরা এত বেশি সংগঠিত এবং শক্তিশালী ও সৃজনশীল নয় বলে তারা স্থানীয় সরকারকে তাদের বাৎসরিক ব্যয়ের কিছু 50% কিংবা কোনো অংশ যোগান দিতে পারে না। আর এদিকে তারা কৃষি বিজ্ঞান এবং কৃষি প্রযুক্তি, কৃষি গবেষণার দিক দিয়ে, তারপরে হচ্ছে যে কৃষি যে অন্যান্য প্রতিষ্ঠানগুলি আছে সেখানেও আর্থিক অনুদান দিতে অনুদান দিতে তারা তাদের সামর্থ্যটা রাখে না। সেজন্য আমরা বলতে পারি যে বাংলাদেশের চেয়ে ভিয়েতনাম অনেক বেশি এগিয়ে আছে এইসব কারণে। তারপরে দেখো, তাহলে আমরা খুব সুন্দর করে জেনে গেলাম বাংলাদেশ ও ভিয়েতনামের মাঝে কি পার্থক্য রয়েছে কৃষির দিক দিয়ে, ভিয়েতনাম কেন এগিয়ে আছে, এটা আমরা খুব সুন্দর করে জেনে গেলাম। এখন শিক্ষার্থীরা জানবো যে পাঠ 6-এ ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার বিভিন্ন কৌশলের খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ। শিক্ষার্থীরা, আগে আমাদের জানতে হবে ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার উপযোগিতা কী, উপকারিতা কী। অর্থাৎ মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার মূল কথা হচ্ছে আমরা যেন মৌসুমের উপর নির্ভর করে শুধু শীতে কিছু ফসল উৎপাদন করব, কিছু গ্রীষ্মে উৎপাদন করব, এটা না করে আমরা এমন কিছু ফসল উদ্ভাবন করব যেন আমরা সারা বছর ফসল উৎপাদন করতে পারি এবং সারা বছর আমাদের খাদ্যের চাহিদা পূরণ হয়। এটাই হচ্ছে এই মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার মূল উদ্দেশ্য। আর এর মাধ্যমে আমরা কী করি, কী পাই, আগাম কিছু ফসল পাই যেটা বাজারে চাহিদা থাকে, সহজে আমরা উচ্চ মূল্যে বিক্রি করতে পারি, কর্মসংস্থানের যোগান হয়, সারা বছর পুষ্টির চাহিদা পূরণ হয়। এটি হচ্ছে উপযোগিতা। তারপর আমরা জানবো কৌশলগুলো, এই নির্ভরশীলতা কাটিয়ে ওঠার কৌশলগুলো কী কী। প্রথম কৌশল হচ্ছে গ্রিন হাউস, অর্থাৎ ফসল উৎপাদনের কৃত্রিম পরিবেশ সৃষ্টির অপর নাম হচ্ছে গ্রিন হাউস। গ্রিন হাউস বলতে আমরা কী বুঝি শিক্ষার্থীরা,
গ্রিন হাউস হচ্ছে কাচের তৈরি বদ্ধ ঘর, যেখানে নিয়ন্ত্রিত উপায়ে অর্থাৎ কৃত্রিম উপায়ে কি করা হয়, সূর্যের আলো, উত্তাপ, বায়ুর আর্দ্রতা সহ ফসলের যে যত পরিবেশগত উপাদান আছে সেগুলি সরবরাহ করা হয় এবং যথেষ্ট পরিমাণে উপযুক্ত পরিমাণে সেখানে পুষ্টি সরবরাহ করা হয়। এর মাধ্যমে যে ফসল উৎপাদন করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে, এটাই হচ্ছে গ্রিন হাউস পদ্ধতি। শিক্ষার্থীরা আমরা এখন জানব গ্রিন হাউস এই পদ্ধতিটি ব্যবস্থাপনার কৌশলটি বাস্তবায়ন করতে হলে আমাদের তিনটি শর্ত সম্পর্কে জানতে হবে। শর্ত হচ্ছে, দেখো, প্রথম শর্ত হচ্ছে এখানে আমাদের গ্রিন হাউস বদ্ধ করে আমাদের প্রথম শর্তটি হচ্ছে এখানে ফসলের জন্য যে উপযুক্ত পরিবেশ এবং পুষ্টিটি লাগবে সেটি সম্পর্কে আমাদের একটি বাস্তবসম্মত একটি আমাদের ধারণা থাকতে হবে, এটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে প্রয়োজনীয় পরিবেশ এবং পুষ্টির জন্য যে যান্ত্রিক ব্যবস্থাপনা প্রয়োজন সেটা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করব, যান্ত্রিক ব্যবস্থাপনাগুলি বাস্তবায়ন করব, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকতে হবে, এখানে অবশ্যই সবসময় বিদ্যুৎ থাকতে হবে। তাহলে আমরা শিক্ষার্থী খুব সুন্দর করে গ্রিন হাউস বাস্তবায়নের জন্য যে তিনটি শর্ত এটা জেনে গেলাম। এখন শিক্ষার্থী আমরা জানব ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল, এটি হচ্ছে ফসলের জেনেটিক বা বংশগতির পরিবর্তন, এটার অপর নাম বলা হয় জিএম ফসল। তাহলে আমরা প্রথমে জানব জিএম ফসল এর পূর্ণরূপ কী। পূর্ণরূপ হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, অর্থাৎ এই বিশেষ কৌশলটাকে বলা হয় জীব কৌশল বা বায়োটেকনোলজি। ঠিক আছে, এই বিষয়টি তোমাদের একটি নতুন, তোমরা খুব সুন্দর করে আমার কাছে বোঝার চেষ্টা করবে। এটি হচ্ছে ফসলের বংশগতির পরিবর্তনের জন্য একটি স্বল্প খরচের একটি পদ্ধতি। এটির মাধ্যমে কীভাবে আমরা বংশগতির পরিবর্তনটি করতে পারি, দেখো কীভাবে করে বিজ্ঞানীরা। প্রথমত তারা কী করে, জিনগত বিন্যাস বদলানো, অর্থাৎ জিন কি শিক্ষার্থীরা, শিক্ষার্থী জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহকের এককে বলা হয় জিন। এই জি অর্থাৎ বৈশিষ্ট্যগুলো যে বহন করে সেটাই হচ্ছে জিন। তাহলে যে জিনটি অর্থাৎ যে বৈশিষ্ট্যটি তোমার শুধুমাত্র একটি মৌসুমে ফসল উৎপাদিত হয় সেই জিনটাকে কী করা, সেই জিনের বিন্যাসটা পরিবর্তন করে অর্থাৎ বদলিয়ে দেওয়া হয় যেন সারা বছর ফসল চাষ করা যায়। দ্বিতীয় হচ্ছে দায়ী জিন ছাঁটাই করা, অর্থাৎ যে জিনগুলি শুধু দিবাধর্গের উপর নির্ভর করে অর্থাৎ শুধু গ্রীষ্মকালে উৎপাদিত হয় অথবা শুধু শীতকালে উৎপাদিত হয় সেই জিনটাকে ছাঁটাই করে দেওয়া হয় অর্থাৎ বাদ দিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে এমন পরিবর্তন আনা যা প্রশমিত থাকে, অর্থাৎ আমরা জিনগত বিন্যাস বদলানো এবং দায়ী জিন এমনভাবে আমরা পরিবর্তন আনবো যেন সেই বৈশিষ্ট্যটি কী হয়, প্রশমিত থাকে, অর্থাৎ সেগুলি যেন প্রকাশ না পায়, অর্থাৎ যেন আমরা এমন বীজ উদ্ভাবন করব যে বীজগুলি আমরা সারা বছর উৎপাদন করতে পারি, অর্থাৎ এখানে বংশগতির পরিবর্তন করানো হয়। মোট কথা হচ্ছে আমরা যেন সারা বছর ফসল উৎপাদন করতে পারি সেজন্য আমাদের এই তিনটি বিজ্ঞানীরা এই তিনটি কাজের মাধ্যমে নতুন নতুন বীজ উদ্ভাবন করে, এটি হচ্ছে জিএম ফসল। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা গ্রিন হাউস এবং জিএম ফসল সম্পর্কে খুব সুন্দর করে বিস্তারিতই জেনে গেছো। তাহলে শিক্ষার্থীরা এখন দেখবো আমরা অধ্যায় 2। অধ্যায় 2-এ কী কী আছে, অধ্যায় 2-এ পাঠ 1, তোমাদের নির্ধারিত পাঠ হচ্ছে 1। পাঠ 1 হচ্ছে ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার। শিক্ষার্থীরা আমরা প্রথমে আগে জানবো গুটি ইউরিয়া কাকে বলে, দানাদার ইউরিয়া কাকে বলে। গুটি ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন পুষ্টি সম্বলিত একটি সারের নাম। এই ইউরিয়া সারে কী থাকে, নাইট্রোজেন পুষ্টি উপাদান থাকে, আর নাইট্রোজেন পুষ্টি উপাদান আমাদের উদ্ভিদের জন্য কী করে, উদ্ভিদকে ঘন সবুজ রাখে, এটার বৃদ্ধিতে সহায়তা করে এবং অধিক পুষ্টি দেয়। এটি গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান এবং ইউরিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সার। এই সারটি যখন দানাদার আকারে থাকে সেই ইউরিয়া সারের একটি বৈশিষ্ট্য হচ্ছে পানি এবং বাতাসের সাথে দ্রুত মিশে নিঃশেষ হয়ে যায়, সেজন্য এই দানাদার ইউরিয়াটাকে সাশ্রয় করার জন্য যখন মেশিনের মাধ্যমে রূপান্তরিত করে বড় আকারে গুটি আকার করা হয় এটি হচ্ছে গুটি ইউরিয়া, যেন ইউরিয়া সারটি দ্রুত পানি এবং বাতাসের সাথে মিশে না যায়। তাহলে শিক্ষার্থীরা আশা করি গুটি ইউরিয়া সম্পর্কে এবং দানাদার ইউরিয়া সম্পর্কে খুব ভালো করেই জেনে গেছো। এখন আমরা জানবো
দানাদার ইউরিয়ার সুবিধা, দানাদার ইউরিয়ার কিছু সুবিধা আছে, সেটি হচ্ছে সহজে এটি প্রয়োগ করা যায়, সহজে এটি সহজে বাজারে পাওয়া যায়, খরচ এটাতে তোমার সময় কম লাগে, পরিশ্রমটা কম লাগে, এটা হচ্ছে দানাদার ইউরিয়ার সুবিধা। কিন্তু দানাদার ইউরিয়ার অনেক অসুবিধা আছে। দেখো অসুবিধাগুলি কি কি, এই দানাদার ইউরিয়াটি হচ্ছে তোমার একটি মৌসুমে কয়েক বা কয়েক কিস্তিতে প্রয়োগ করতে হয়, অর্থাৎ এখানে আমাদের ইউরিয়া সারের অপচয় হয় এবং খরচ বেড়ে যায়, এবং দানাদার ইউরিয়া সারটি প্রয়োগ করলে পানির সাথে মিশে শিকড় অঞ্চলের বাইরে চলে যায়, ফলে উদ্ভিদ ভালো করে শোষণ করতে পারে না এই পুষ্টি উপাদানটি। এছাড়া কি হয়, পানির সাথে মিশে অন্য জমিতেও চলে যেতে পারে, তাই দানাদার ইউরিয়ার অসুবিধাটা অনেক বেশি। এই দানাদার ইউরিয়ার অসুবিধার জন্য গুটি ইউরিয়া এই রূপান্তর করা হয়েছে। দেখো গুটি ইউরিয়ার সুবিধা অনেক বেশি। কি কি আছে দেখো গুটি ইউরিয়ার সুবিধা, গুটি ইউরিয়া হচ্ছে একটি মৌসুমে, একটি ফসলের একটি মৌসুমে একবার প্রয়োগ করলেই, গুটি ইউরিয়া একবার প্রয়োগ করলেই হয়ে যায়, অর্থাৎ এখানে গুটি ইউরিয়াটা সাশ্রয় হচ্ছে। এছাড়া কি হয়, এখানে সাশ্রয় হয় 20-30% নাইট্রোজেন সাশ্রয় হয়, অর্থাৎ আমাদের আমাদের খরচও বেঁচে যায়। এছাড়া আমাদের ফসলের বৃদ্ধি পায় 15-20%, অন্যান্য দানাদার ইউরিয়ার তুলনায় এই যদি গুটি ইউরিয়া ব্যবহার করা হয় তাহলে 15-20% ফসল বেশি বৃদ্ধি পায়। তারপর হচ্ছে এছাড়াও কি হয়, এখানে বিভিন্ন ধরনের যে অন্যান্য যে সার প্রয়োগ করা হয় এটার ভারসাম্যটা রক্ষা পায়। এছাড়া গুটি ইউরিয়াটা গাছকে ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহ করে, যার ফলে গাছ কী করে তার সঠিক সময়ে সঠিক পরিমাণ নাইট্রোজেন পুষ্টি উপাদানটি পায় এবং তার কার্যকারিতাটা বেড়ে যায়। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্যটাও রক্ষা পায় এবং অধিক পরিমাণ ফলনও পাওয়া যায়। তাহলে শিক্ষার্থীরা গুটি ইউরিয়ার সুবিধাটাই আমরা বেশি দেখলাম, আর এটার কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে পরিমাণ মতো প্রয়োগ না করলে শিকড়ে ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় আকারটা আমাদের সুবিধা মতো আকারটা পাওয়া যায় না, এটা হচ্ছে অসুবিধা, অল্প কিছু অসুবিধা আছে। তাহলে শিক্ষার্থীরা আমরা খুব ভালো করে বুঝতে পারলাম যে গুটি ইউরিয়ার অনেক অসুবিধা থেকে, সরি, দানাদার ইউরিয়ার অনেক অসুবিধা থেকে আমরা গুটি ইউরিয়া প্রয়োগ করতে পারি, এটা যুক্তিযুক্ত যে গুটি ইউরিয়ার অনেক সুবিধা আছে। শিক্ষার্থী এখানে আমি আরেকটু অল্প সংক্ষেপে বলবো ধান চাষে গুটি ইউরিয়ার প্রয়োগ পদ্ধতি, কীভাবে গুটি ইউরিয়াটা প্রয়োগ করতে হয়। সারিবদ্ধ জমিতে ধান চাষে করা হয় যেখানে, সেখানে গুটি ইউরিয়া প্রয়োগ করতে হয় 20x20, অর্থাৎ গাছ থেকে গাছের দূরত্ব 20 সেন্টিমিটার এবং সারি থেকে সারি দূরত্ব 20 সেন্টিমিটারে প্রয়োগ করতে হয়, এবং প্রতি 4টি গাছের গুছিতে গুটি ইউরিয়াটি প্রয়োগ করতে হয়, এবং কয়েকটি ওজনের আছে, 0.9 গ্রাম, 1.8 গ্রাম এবং 2.7 গ্রাম ওজনের আছে। ওজন যত বাড়বে গুটির পরিমাণ তত কমতে থাকবে, ওজন যত কমবে তার গুটির পরিমাণ তত বাড়তে থাকবে। এভাবে গুটি ইউরিয়াটা ধান চাষে প্রয়োগ করা হয়। তাহলে শিক্ষার্থীরা আশা করি এই ক্লাসের এই বিষয়গুলি যদি তুমি খুব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শোনো তাহলে তোমার এই যে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলি খুব সুন্দর করে তুমি তোমার নিজের সৃজনশীলতার মাধ্যমে লিখতে পারবে, এবং এখানে তোমাদের সব কিছু বিস্তারিত দেওয়া আছে যে তোমরা বই থেকে আরও কীভাবে সুন্দর করে গুছিয়ে লিখবে সে সম্পর্কে তোমাদের বই থেকেও তোমরা অবশ্যই সহযোগিতা নিবে এবং সেভাবে সুন্দর করে অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করবে। তো শিক্ষার্থীরা আজকে আর নয়, অন্য আরেকদিন দেখা হবে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মার কথা মতো চলো এবং অবশ্যই লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।